সুপ্রিয় সুধী, সালামু আলাইকুম। মরিনকাম অনলাইন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি আছি রিয়াজ। আজকের এই সেশনে দেখাবো কিভাবে বিজনেস ব্লিড তৈরি করা যায়। তো প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করছি। তো আমরা এখানে ইচ্ছা করলে ফাইল ক্লিক দিয়ে ওপেন নিউ ফাইল দিয়ে আমরা এই পপ আপটা পেতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিলেও এই ফর্মটা আসবে। এক্ষেত্রে আমরা যেহেতু বিজনেস কার্ড ব্রিড করবো, তো আমরা প্রিন্ট আউটের অপশনগুলো ইঞ্চিতে রাখবো। আর আমরা যে সমস্ত বিষয়গুলো ওয়েব ওয়েবে থাকবে সেক্ষেত্রে আমরা পিক্সেল রাখতে পারি। তো যেহেতু এখানে বিজনেস কার্ডটা প্রিন্ট আউট হবে সেক্ষেত্রে আমরা ইঞ্চিতে রাখবো। এক্ষেত্রে হোয়াইট হবে, প্রথমে হোয়াইট হবে 3.75 স্পেস, আর আইয়ের দিতে হবে না যেহেতু ইঞ্চি দিয়ে আছে। আর হাইট হবে 2.25। এখানে আমরা যেহেতু ব্লিড নিচ্ছি, প্রথমিক অবস্থা আমরা মূল বিজনেসের বাহিরে আমরা অতিরিক্ত যে 2.25 নিচ্ছি, না 0.25 নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ব্লিডের জন্য। আর এখানে রেজুলেশন হবে 300, আর এখানে কালার হবে CMYK, আর হোয়াইট, আর এভরিথিং ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা যে কাজটি করব এটা হচ্ছে লেয়ার, লেয়ার অপশন আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে একটু একটা লেয়ার নিব, এটা কত রূপ সাইজ সেটা আমরা এরপর পাশে এখানে তাকে সিলেক্ট করে দিব। তো এক্ষেত্রে আমরা মূল মানটা দিব, অর্থাৎ বিজনেস কার্ডের যে ওয়েটটা হয়ে থাকে বা হাইটটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অরিজিনাল মানটা এখানে দিতে হবে। তো বিজনেস কার্ডের আপনারা জানেন ওয়েট হচ্ছে 3.5 স্পেস IN, মানে ইঞ্চি, আর হাইট হবে 2.,  শুধু অনলি 2, মানে 2 ইঞ্চি IN। আর এক্ষেত্রে স্টক কালার হবে অফ, আর ফিল কালার আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি। তো এক্ষেত্রে এই যে পার্টিসের পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক দিব। এরপরে আমরা মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে কন্ট্রোল এ অর্থাৎ অল সিলেক্ট হবে। অল সিলেক্ট হওয়ার পর এখানে যে অ্যালাইনমেন্টগুলো আছে, এই বাম পাশে যে তিনটা আছে তার মধ্যে মাঝখানেরটা, আর ডান পাশে যে তিনটা আছে তার মাঝখানেরটা দিলে এটা একেবারে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এরপরে আমরা অনেক সময় এটা নাও থাকতে পারে রোগুলো বা লাইনগুলো, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল আর দিলে আমাদের রুলারগুলো আসবে। তো এক্ষেত্রে আমরা 10 দিয়ে আমাদের ব্লেডটা তৈরি করব। মানে মোটামুটি আইডিয়া হলে আপনি আস্তে সারি দিবেন, সারি দিলে এটা অটো অটো আপনার ব্লেডটা ধরে নিবে। এরপরে আমরা বাম পাশের যে অর্থাৎ যে পাশে সমান আছে ওই ওইখানে ক্লিক দিলে ওই পাশে যাবে, এটাই পাশে গেছে। আমরা তাহলে এখানে আর একটা দিব, এরপরে দিব উপরের দিকে, এরপরে দিব আমরা নিচের দিকেরটা, আর বাকি রয়ে গেছে আমাদের এই পাশেরটা। তো এরপরে আমরা আবার মাঝখানেরটা যখন ক্লিক দিব তখন সম্পূর্ণ এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তখন ডি, এখন ডি দিচ্ছি কিন্তু এটা ডিলিট হচ্ছে না, কারণ যেহেতু আমাদের এখন সিলেকশন করা আছে। তো কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা আউট হয়ে যাবে, এরপর আমরা ডিলিট বাটনে প্রেস করলে এটা চলে যাবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের বাহিরে যে অপশনটা নিয়েছি, অর্থাৎ আমাদের যতটুকুর ভিতরে আমরা কাজ করব না, অর্থাৎ যেটা আমাদের প্রিন্ট আউট হবে না, যে অংশটা কেটে ফেলে দেওয়া হবে সেই অংশটা আমরা একটা অন্য একটা কালার দিয়ে আমরা চুজ করব বা সিলেক্ট করে রাখবো। সেই জন্য আমাদেরকে আবার লেয়ার অপশনে যেতে হবে, টান দিব, টান দিয়ে এখন আমরা আবার আগের যে যেহেতু 3.5 হচ্ছে আমাদের মূল, এর বাহিরের অংশটা আমরা কালার করতে চাচ্ছি বা এরিয়া দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 3.75 দিতে হবে স্পেস IL, আর হাইট হবে 2.25 স্পেস IL। আর এরপরে আমাদের আগে কিন্তু ফিল কালার আমরা যে কোনো একটা দিছিলাম, এখন কিন্তু আমরা ফিল কালারটা অফ করবো, আর স্ট্রোক কালারটা আমরা যে কোনো একটা কালার চুজ করব। অ্যান্ড স্ট্রোকের যে অপশনটা সেটা দিব 0.125 স্পেস IL। এরপর আমরা প্রপার্টিসের পাশে যে অ্যালোসিনটা আছে ওইটা ক্লিক দিব, অ্যান্ড মোব টুলে ক্লিক দিব। পরবর্তীতে আমরা কন্ট্রোল এ সিলেক্ট করব, অ্যালাইনমেন্ট করব। তো আমাদের একটি ব্লিড তৈরি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল ডি দিলে আমাদের সিলেকশন যে অপশনটা আছে সেটা হাইড হয়ে যাবে।
হাইড হওয়ার পর আমরা ইচ্ছে করলে এটাকে যে কোনো জায়গায় আমাদের সেভ করে রাখতে পারি। একবার সেভ করলে আমাদের কিন্তু পরবর্তীতে সেভ করতে হচ্ছে না। তো বিষয়টা এখানে আমরা যে কালারটা দিয়েছি হলুদ কালারের, সেটা হচ্ছে কেটে ফেলা হবে। তো আমরা ডিজাইন করব মূলত ওইটা সহ, অর্থাৎ ব্লেড সহ ডিজাইন করব। আর এর মধ্যে এখানে আর একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই যে অ্যারোটা দিচ্ছি আমরা, এটার মাঝখানে আমাদের ডিজাইনটা থাকবে, আর এর বাহিরে যে অপশনটা সেটার আমাদের মানে মূল ট্যাক্স অথবা ফোন নাম্বার অথবা যাই থাকুক এর বাইরে যাবে না। যদিও এটা প্রিন্ট আউট হবে কিন্তু 3.5x2, কিন্তু আমরা ডিজাইনটা আরও কম দিয়ে করবো, এই জন্য আমরা একটা নিরাপত্তা বেষ্টনী এখানে দিয়ে রাখছি। তো এই এই কারণে আপনারা ব্লেডটাকে একবার বানাইলে পরবর্তীতে যত বিজনেস সেট করেন সেটা আর কোনো ইয়ে করতে হবে না। তো আমরা এখন সেভ করবো কন্ট্রোল এস দিয়ে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা জায়গায় ফাইল বানাতে পারেন, ফাইল বানিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। আমি ডেস্কটপে দেখাচ্ছি না, অন্য একটা অপশনে আমরা দেখাচ্ছি এটা কোথায় রাখবো। যে অপশন যে ফাইলটা আপনাদের বেশি বেশি খালি সেই ফাইলে আপনি সেভ করে রাখতে পারেন। তো এক্ষেত্রে আবার নিউ একটা ফোল্ডার নিতে পারেন, এখানে আপনি দেখতে পারেন গ্রাফিক ডিজাইন। যেহেতু আজকে থেকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন সকল ভিডিও আমি নিয়মিত আপলোড করব, তো আপনারা একটা ফাইলের ভিতরে এভরিথিং সব কিছু সেভ করে রাখবেন গ্রাফিক। গ্রাফিক ডিজাইনের ভিতরে আরেকটা ফাইল নেবেন বা আরেকটা ফোল্ডার নেবেন, সেখানে লিখে রাখবেন ব্লিড সেভ। তো ব্লিডটা ওপেন করবেন, এখানে এরপরে এটাকে সেভ করে রাখবেন। তো ওকে, তো আমরা সেভ হয়েছে কিনা একটু দেখি। ও ফ্রেন্ড, আমরা ই ফাইলে সেভ করে রাখছিলাম, অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা সেভ হয়ে আছে। তো এখানে পরবর্তীতে আপনি যখনই কাজ করবেন, বিজনেস করতে গেলে আপনাকে নতুন করে ব্লিড করার দরকার নেই। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।